হ্যালো এভরিবডি আপনাদের সবাইকে ইউডুটিউ ইউটিউব বিডি ডট কমের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ মনির তালুকদার সো এখন আমরা ইংরেজি সেকেন্ড পার্টের কমপ্লিটিং সেন্টেন্সের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করবো অর্থাৎ বাকি যে রুলসগুলো আছে আমরা সেগুলো দেখবো তো চলেন আমরা সবাই শুরু করি তো এখন যে নিয়মটি আমি আপনাদের দেখাবো সেটি হল যে লেট অ্যালন ওয়ার্ডযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে পূর্ণ করতে হয় অর্থাৎ লেট এলন এটার মানেটা এরকম যে অনেকটা ভাবা যায় না বা অনেকটা চিন্তা করা যায় না একটা উদাহরণ দিলে এই বিষয়টা আপনারা অনেক ক্লিয়ার হবেন আমি যদি বলি যে আই কান্ট বাই এ ফোন অর্থাৎটু অংশ যদি দেওয়া থাকে অথবা এই অংশটুকু যদি দেওয়া থাকে আপনি বাকি অংশটুকু কিভাবে ফিল করবেন ফিল আপ করবেন বা বাকি অংশটুকু কীভাবে পূর্ণ করবেন অর্থাৎ এইটার মানেটা হল যে আমি একটি ফোনই কিনতে পারি না তথাকথিত এ কম্পিউটার আমি কিভাবে একটি কম্পিউটার কিনবো সো লেট অ্যালোনটার মানেটা হলো ঠিক এরকম অর্থাৎ ভাবা যায় না কোনো কিছু চিন্তা করা যায় না অর্থাৎ আমি যেখানে একটা ফোনই কিনতে পারি না আমি সেখানে কিভাবে একটা কম্পিউটার কিনবো সো এইটার এই লেট অ্যালনের ব্যবহারটা ঠিক এরকম এবং এখানে আপনার আরেকটা জিনিস খেয়াল করবেন যে লেট অ্যালনের আগে যে একটা ফ্রেজ আছে অর্থাৎ এখানে একটা ফ্রেজ আছে এ ফোন ঠিক পরের অংশটাও ঠিক সেম হবে একটা আর্টিকেল থাকবে একটা নাউন থাকবে আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি যদি বলি যে আই রান ওয়ান কিলোমিটার লেথালন টেন কিলোমিটার অর্থাৎ আমি এক কিলোমিটারই দৌড়াতে পারি না আমি সেখানে কিভাবে দশ কিলোমিটার দৌড়াবো সো লেট মানেটাই হলো এরকম অর্থাৎ একটা কিছু জিনিস চিন্তা করা যায় না অর্থাৎ একটার পরিপ্রেক্ষিতে আরেকটা চিন্তা করা যায় না যেমন এখানে একটা ফোনের পরিপ্রেক্ষিতে কম্পিউটারের কথা চিন্তাই করা যায় না সো এখানে এরকম যে ওয়ান কিলোমিটারের পরিপ্রেক্ষিতে টেন কিলোমিটার কখনোই চিন্তা করা যায় না অর্থাৎ আমি কিভাবে এক কিলোমিটার দৌড়াবো যেখানে আমি দশ কিলোমিটার সরি কীভাবে দশ কিলোমিটার দৌড়াবো যেখানে আমি এক কিলোমিটারই দৌড়াতে পারছি না সো লেট এলনের ব্যবহারটা হলো ঠিক এরকম অর্থাৎ কোনো কিছু আপনি ভাবতে পারবেন না কোনো কিছু চিন্তাই করতে পারবেন না যে আমি এই কাজটা করতে পারি না বাকি এত বড় কাজ আমি কিভাবে করব। যে আমি এই ছোটো কাজটাই করতে পারছি না সেখানে আমি এত বড় কাজ কিভাবে শেষ করব। সো লেটেল ব্যবহারটা ঠিক এরকম আমরা এর পরে যে রুলটি দেখব আমরা আমরা এখন টিল এর ব্যবহার টিল অর্থাৎ এই ওয়ার্ডটার মানে হলো পর্যন্ত অর্থাৎ এটুকুর মানেটা হলো পর্যন্ত সো টিল আনটিল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করতে হয় অর্থাৎ আমি যদি বলি যে ওয়েট হেয়ার ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে সম্ভবত এই অংশটুকু দেওয়া থাকবে অর্থাৎ ওয়েট হেয়ার আনটিল এই পর্যন্ত আপনাকে দেওয়া থাকবে বাকি অংশটুকু আপনাকে পূরণ করতে হবে তো এখানে লেখা আছে যে ওয়েট হেয়ার আনটিল সো বাকি অংশটুকু যদি আমি মুছে ফেলি এই এই অংশটুকু আপনাকে পরীক্ষায় লিখতে হবে সো আপনি এটা কিভাবে ফিল পূরণ করবেন সো এই আনটিলই যখন দেখবেন তখনই আপনি ধরে নেবেন যে এটা একটা সময় সংক্রান্ত কোনো কিছু বোঝাচ্ছে সো ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো টিল বা আনটিল পর্যন্ত তাহলে কি এখানে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো এই পরের সেন্টেন্সটা আপনি বিভিন্নভাবে লিখতে পারেন বা বিভিন্নভাবে ভাবে সংগতিপূর্ণ সেন্টেন্স দিয়ে লিখতে পারেন আপনি লিখতে পারেন আই কাম ব্যাক অর্থাৎ আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো আপনি এটাও লিখতে পারেন যে ওয়েট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস রেইন স্টপস অর্থাৎ বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করো বিভিন্ন বিভিন্নভাবে আপনি সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিয়ে আপনি এই ইনকমপ্লিট অর্থাৎ আনটিলযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারেন তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আনটিলের পরে সবসময় একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং আনটিল নিজেই নেগেটিভ এবং এই আনটিলের পরে যে সেন্টেন্সটা লিখবেন বা ই করবেন সেটা কখনোই নেগেটিভ হওয়া যাবে না অর্থাৎ নেগেটিভ করা যাবে না সো আমরা এখন দেখলাম যে আনটিল বা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কীভাবে কমপ্লিট করতে হয় তো এখন আমরা আরেকটা নিয়ম দেখব সেটা হলো আহ টু টু এটা একটা ফ্রেজ এই টুখানে গ্যাপ এবং টু এই সেন্টেন্সটাকে এই ফ্রেজ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে এটা কিভাবে কমপ্লিট করবেন যেমন আমি একটা উদাহরণ দিই আমি যদি বলি যে দ্য ম্যান ইজ টুক অর্থাৎ এই টু এবং টু এর মাঝখানে সবসময় একটা অ্যাডজেক্টিভ বসবে অর্থাৎ আমরা জানি যে একটা কোনো কিছুর কোনো নাউন বা প্রনা দোষ গুণ অবস্থান এগুলাকে নির্দেশ করে এবং এই টু এবং এই টু এর পরে যেটা থাকবে সেটা হলো যে একটা সঙ্গতিপূর্ণ একটা ভার থাকবে শুধু একটা ভার থাকবে অর্থাৎ এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে দি ম্যান ইজ টু উইক অর্থাৎ মানুষটি এতই দুর্বল টু ওয়ার্ক অর্থাৎ কাজ করার জন্য তার শরীরে পর্যাপ্ত পরিমাণ কি নেই শক্তি নেই সে এতটাই দুর্বল সো এখানে সঙ্গতিপূর্ণ একটা ওয়ার্কটা হলো যেমন আপনি এখানে ওয়ার্ক দিচ্ছেন এখানে আপনি এটাও দিতে পারেন যে টু আপনি রানও দিতে পারেন ইচ্ছা করলে যে লোকটি এতই দুর্বল যে সে দৌড়াতে পারে না সো যেটা করতে হবে সেটা হলো টু এর পরে এই এবং এই টু এবং এই টু এর মাঝখানে যেটা থাকবে সেটা হলো একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং পরে এই অ্যাডজেক্টিভের সাথে বা পুরো সেন্টেন্সের সাথে একটা সঙ্গতিপূর্ণ ভারত বসালে আপনার এই সেন্টেন্সটা কি হবে কমপ্লিট হয়ে যাবে তো আমরা এর পরের যে নিয়মটি আলোচনা করব। আমরা পরের নিয়মটি আলোচনা করব সো দ্যাট দিয়ে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয় সো দ্যাট এই ফ্রেজটটার মানে হলো যাতে বা যেন অর্থাৎ আমি যদি বলি যে ওয়ার্ক হার্ট সো দ্যাট এইরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে বাকি অংশটুকু আপনাকে পূরণ করতে হবে সো আমি বললাম যে ওয়ার্ক হার্ড সো দ্যাট অর্থাৎ পরিশ্রম করক বা কঠোর পরিশ্রম করো সো দ্যাট যেন বা যাতে বাকি অংশটা কি হবে অবশ্যই একটা সংগতিপূর্ণ সেন্টেন্স হবে সো দ্যাট আমি যদি বলি ইউ ক্যান প্রসপার ইন লাইফ অর্থাৎ কঠোর পরিশ্রম করো যাতে তুমি কি করতে পারো জীবনে উন্নতি করতে পারো সো এখন এই সো দ্যাট এর পরের অংশটুকু আমাকে কি করতে হবে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে এবং সাবজেক্টের পরে একটা মডেল থাকবে ক্যান থাকতে পারে বা মা মেয়ে থাকতে পারে এবং এটার পরে যেটা থাকবে বেস ফর্ম থাকবে অর্থাৎ ই থাকবে সো সো দ্যাট এর পরের অংশ আমরা কি করব অবশ্যই একটা সাবজেক্ট রাখবো এবং সাবজেক্টের পরে মডেল হিসাবে ক্যান মে বা এই ধরনের কিছু মডেল বসাবো এবং এরপরে আমরা কি করব একটা ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে পূর্ণ করে দিব অর্থাৎ ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান প্রসফার ইন লাইফ সো কঠোর পরিশ্রম করো যেন তুমি কি করতে পারো জীবনে উন্নতি করতে পারো সো আমি যদি আরেকটা উদাহরণ দিই যে অর্থাৎ এটা মানে হলো যে অধ্যবসায়ের সাথে পড়াশোনা করো সো দ্যাট যাতে কি যাতে কি যাতে তুমি কি করতে পারো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো বা তুমি জিপিএ ধরনের যে কোনো একটা সংগতিপূর্ণ সেন্টেন্স দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে কী করতে পারি কমপ্লিট করতে পারি সো আমি লিখতে পারি যে সো দ্যাট ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট ইন exam so অর্থাৎ আমি একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিয়ে আমি এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে পূর্ণ করে দিলাম কিন্তু এখানেও খেয়াল করবে এখানেও কিন্তু একটা সাবজেক্ট আছে এবং সাবজেক্ট পরে একটা মোডাল হিসাবে ক্যান কুড এগুলা আছে বা ক্যান বা মে তুমি যাই বসাও এবং এরপরে কি করতে হবে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান আমরা যেটা বলি ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম সো জাস্ট লাইক উপরের সেন্টেন্সের মতো এখানেও একটা সাবজেক্ট আছে ক্যান কুড বা ক্যান বা মে হিসাবে আমার একটা মোডাল ভার্ব আছে এবং কি আছে একটা মেন ভার্ব আছে সো সো দ্যাট থাকলে যেটা করতে হবে কমপ্লিট করতে হলে প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে আমাকে সাবজেক্টের পরে ক্যান বা মাই মেয়ে এ ধরনের একটা মডেল ভার্ব নিতে হবে এবং এরপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং অবশ্যই খেয়াল রাখবে যে সেন্টেন্সটা যেন সঙ্গতিপূর্ণ হয় অর্থাৎ আগে তুমি কি বলেছ সেই সেন্টেন্সটার সাথে মিল থাকে তাহলেই একটা সেন্টেন্স সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে সো আমরা পরের নিয়মটি দেখব যে কিভাবে সব মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে সেইটা কীভাবে বা কীভাবে সেটা আমরা কি করতে পারি কমপ্লিট করতে পারি সো দ্যাট অর্থাৎ আমরা আগে যে একটা নিয়ম শিখলাম টু টু ঠিক এই এই নিয়মটার মতোই অর্থাৎ আমি যদি বলি যে দ্য বয় Is so weak that he can't go to school. অর্থাৎ এই সেন্টেন্সটা আমি লিখলাম যে দ্য বয় ইজ সো উইক অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো এবং এ দ্যাট মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে অবশ্যই সেখানে একটা অ্যাডজেক্টিভ বসে অর্থাৎ কোনো একটা অবস্থান বোঝায় সো দ্য বয় ইজ সো উইক বয়টি বা বালকটি এতই দুর্বল যে কি সে কী করতে পারে না এক স্কুলে যেতে পারে না সো এটাও কিন্তু আমরা কী করতে পারি একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিয়ে আমরা পুরো সেন্টেন্সটাকে কি করতে পারি কমপ্লিট করতে পারি যেমন আগে আমরা দেখেছিলাম যে যেমন শুধু সো দ্যাট থাকলে যেখানে হয় যেমন সাবজেক্টের পরে একটা মোডাল বসে মোডালের পরে একটা মেন ভার বসে এখানেও কিন্তু ঠিক সেম নিয়মই আছে যেমন একটা সাবজেক্ট বসবে সাবজেক্টের পরে মোডাল বসবে এবং এরপরে কী হবে মেন ভার হবে সো একটা জিনিস সময় মাথায় রাখতে হবে যে আমি যেই সেন্টেন্সটা কমপ্লিট করতে যাচ্ছি অর্থাৎ যেই সেন্টেন্সটা আমি পূরণ করতে যাচ্ছি সেটা অবশ্যই কি হতে হবে আগের সেন্টেন্সের অনুযায়ী বা আগের ক্লজটার সাথে মিল থাকতে হবে অর্থাৎ সঙ্গতিপূর্ণ থাকতে হবে তাহলে একটা সেন্টেন্স সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে তো আমরা এর পরে নেক্সট যে রুলটি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আনলেস একটা আনলেস যুক্ত সেন্ট বা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কীভাবে কমপ্লিট করতে হয় এবং আনলেসের মানেটা হলো যদি না অর্থাৎ এই শব্দটার অর্থ হলো যদি না যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আই উইল নট go unless এইটুকুর মানেটা হলো যে আমি যাব না আনলেস কি আনলেস যুক্ত এই ক্লসটাকে কিভাবে আমরা পূরণ করতে পারি যে আনলেস আমি যদি এখানে লিখি যে আনলেস বা ইউ কল মি অর্থাৎ এই অংশটা যদি দেওয়া থাকে এই অংশটা লিখতে হবে অথবা এই অংশটা দেওয়া থাকলে এই অংশটা লিখতে হবে সেটা আমরা কী করতে পারি বিভিন্নভাবে লিখতে পারি যেমন আমি যদি এই 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 ক্লজটাই যদি আমি আগে লিখে দিই যে আই উইল নট গো তো যেটা সময় মনে রাখবে সেটা হলো আনলেস যুক্ত যে ক্লজটা আছে সেটা কখনোই নেগেটিভ হবে না অর্থাৎ এই ক্লজটা কখনোই কী হবে না নেগেটিভ হবে না অর্থাৎ নো নেগেটিভ অর্থাৎ এই ক্লসটা কী হবে না কখনোই নেগেটিভ হবে না যেহেতু আনলেস কী আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড আমরা জানি যে আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড সো আনলেসযুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লসটা কি হবে না কখনোই নেগেটিভ হবে না সো আমরা এই আনলেসের ব্যাপারটা শিখলাম যে অর্থাৎ আমি আবার বলছি অর্থাৎ আনলেস শব্দটার মানেটা হল যদি না এবং আনলেস যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে অবশ্যই কি করতে হবে এই একটা সেন্টেন্সের সাথে আরেকটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিয়ে সেটাকে কি করতে হবে পূর্ণ করতে হবে এবং আনলেস নেগেটিভ বিদায় এখানে কি হবে না আনলেসের সাথে যে ক্লজটা আছে আনলেস যুক্ত যে ক্লজটা সেই ক্লসটা কখনোই কি হবে না নেগেটিভ হবে না সো আমরা আরেকটা উদাহরণ দিলে মনে হয় বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে যেমন আমি যদি বলি যে আনলেস ইউ কি মানি আই যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে কি করতে পারবো না আমি একটি ফোন কিনতে পারব অর্থাৎ যদি না তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে কি করতে পারবো না ফোন কিনতে পারবো না সো এই ক্লজটা কি আমরা কিন্তু এটা নেগেটিভ হয়নি অর্থাৎ আমরা জানি যে আনলেস নিজেই নেগেটিভ সে কারণে এই ক্লসটা কখনই কী হবে না নেগেটিভ হবে না যদি না তুমি আমাকে টাকা দাও আই ক্যান বাই এ ফোন আমি কি করতে পারবো না একটি ফোন কিনতে পারবো না আমরা এখন বা যে নিয়মটি আলোচনা করবো সেটা হলো যে প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট এই ধরনের কোনো সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করতে হয় যেমন প্রোভাইডেড provided that providing that এই ফ্রেজ বা ওয়ার্ডের মানে হলো যদি অর্থাৎ এটা কি করে ইফ এর মতো ইফ এর মতো অর্থ প্রকাশ করে অর্থ প্রকাশ করে সেটার মানাটা হলো যদি বা ইফ এর মতো অর্থ প্রকাশ করে তো আমি একটা উদাহরণ দিই আমি যদি বলি যে উই উইল স্টার্ট our journey in time অর্থাৎ কি করব আমরা আমাদের জার্নিটা সঠিক সময়ে শুরু করব বা আমরা আমাদের যাত্রাটা কি করব সঠিক সময়ে শুরু করব প্রোভাইডেড এই যে কোনো একটা বসালেই হবে প্রোভাইডেড কি যদি আমরা এখানে একটা কি করতে হবে এই এই সেন্টেন্স এই পার্টুকু আমাকে কমপ্লিট করতে হবে অবশ্যই কি এটার সাথে একটা সংগতিপূর্ণ একটা সেন্টেন্স দিয়ে অর্থাৎ আমি যদি বলি যে যদি কি হয় যদি ওয়েদার ইজ গুড হয় আমরা বলতেই পারি যে আমরা নির্দিষ্ট সময় আমাদের যাত্রা শুরু করব কি যদি দ্য ওয়েদার ইজ গুড অর্থাৎ যদি আবহাওয়া বা ভালো থাকে অর্থাৎ যদি পরিবেশ বা আবহাওয়া ভালো থাকে তাহলে কি হবে আমরা সঠিক সময়ে আমরা আমাদের জার্নিটা বা যাত্রাটা শুরু করব সো প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট এটা কি হলো যে ইফ নাই অর্থ প্রকাশ করে সো আমরা তোমরা অবশ্যই বুঝেছ আশা করি যে প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট দিয়ে কীভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সো আমরা বেশ কিছু নিয়ম আজকে দেখলাম যে এক ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় আমরা প্রথমে প্রথমে ইফ থেকে শুরু করে ইফ কন্ডিশনাল থেকে শুরু করে আমরা বেশ কয়েকটি নিয়ম দেখেছি এরপরে আমরা যেটা করব। সেটা হলো আমরা একটা বোর্ডের কোশ্চেন অর্থাৎ আমরা ঢাকা বোর্ড দুই সালের কোশ্চেন পেপারটা আমরা সলভ করব। সো সবাইকে ধন্যবাদ